আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা গতকাল থেকে টুকরো টুকরো এই সংবাদগুলো পাওয়া যাচ্ছিল যে লেবানন সীমান্তে ইসরায়েল বিপুল পরিমাণের আর্টিলারি ট্যাঙ্ক এবং সেনা বাহিনী নতুন করে মোতায়েন শুরু করেছে অনেকটা অ্যাটাকিন মুডে রয়েছে ইসরায়েল যে কোনো মুহূর্তে লেবাননের অভ্যন্তরে তারা হামলা চালাবে এবং সেই যুদ্ধ সর্বাত্মক যুদ্ধের রূপ নেবে এই খবরগুলো কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে টুকরো টুকরো করে আসছিল অবশেষে ইসরায়েল কিন্তু হামলা করেছে এবং এমনটাই মনে হচ্ছে যে যুদ্ধ হয়তো শুরু হয়ে গেছে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পরিষ্কার দেখতে পারছেন ইরানের প্রেস টিভি এবং তুরস্কের বিখ্যাত সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির খবর যে লেবাননের অন্তত তিনটি গ্রাম যে তিনটি গ্রামে হিজবুল্লার শক্তিশালী ঘাঁটি রয়েছে সেই তিনটি গ্রামে ইসরায়েলের পক্ষ থেকে বিমান হামলা করা হয়েছে এবং এতে করে হিজবুল্লার অন্তত পক্ষে তিনজন যোদ্ধা নিহত হয়েছেন দেখুন ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির সূত্র থেকে যেমনটা জানা গেছে ইসরায়েলের সামরিক বাহিনী তাইবে বার এল হালানি এবং হাইউলা গ্রামে তিনটি গ্রামে অন্তত পাঁচবার বিমান হামলা চালিয়েছে এছাড়াও প্রায় চল্লিশটি আর্টিলারি সেল তাদের যে পূর্ব মধ্য অঞ্চল রয়েছে তার আটটি শহর এবং গ্রামে গিয়ে আঘাত করেছে যদিও ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো এই হামলার সম্পূর্ণ দায় দায়িত্ব ইসরায়েলের সামরিক বাহিনীর উপর চাপিয়ে দিয়েছে যে তারা করেছে তবে হিজবুল্লার পক্ষ থেকে যেমনটা নিশ্চিত করা হয়েছে এই হামলায় ইসরায়েলের সামরিক বাহিনী থান্ডার ব। বোল্ট নামক অত্যন্ত নিচু দিয়ে উঠতে সক্ষম যে জেট ফাইটার রয়েছে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই জেট ফাইটার ব্যবহার করেছে তাদের হলো এমনটা দাবি তবে কাগজে কলমে আমেরিকা ব্যথিত এই যুদ্ধ বিমান ইসরায়েলের কাছে কিন্তু এখনো নেই এখন আমেরিকা এই যুদ্ধে সরাসরি সম্পৃক্ত হলো কিনা সেই বিষয় নিয়ে কিন্তু সন্দেহ জেগেছে ধরুন ইসরায়েলের পক্ষ থেকে তাদের বিমান হামলার কিছু ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে আমি চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভিডিও ফুটেজটা আপনারা দেখুন ভিডিও ফুটেজ দেখে আমার যেমনটা মনে হয়েছে সেগুলো বিমান হামলা নয় ড্রোন হামলা স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন টাইমস অফ ইসরায়েলের প্রকাশিত ভিডিও ফুটেজ এই জায়গায় এই যে টার্গেটকে লক্ষ্য করে হামলাগুলো করা হচ্ছে দেখুন এই ধরনের স্থির হামলা একমাত্র ড্রোনই করতে পারে যুদ্ধ বিমান এইভাবে স্থির হয়ে হামলা করতে পারবে না যাই হোক হামলা যুদ্ধ বিমান দিয়ে করা হোক বা ড্রোন দিয়ে করা হোক হামলা হয়েছে এবং সরাসরি হামলা করা হয়েছে হিজবুল্লার সামরিক ঘাঁটির ভেতর সেই ঘটনায় হিজবুল্লার অন্তত পক্ষে তিনজন যোদ্ধা নিহত হয়েছে এখন মূল দেখার বিষয়টা হলো যে হিজবুল্লা পাল্টা আক্রমণে কি করলো এই ঘটনার প্রতিবাদ হিসাবে বা প্রতিশোধ হিসাবে হিজবুল্লাহ আসলে কতটুকু শক্তিশালী পদক্ষেপ নিয়েছে চলুন সেটা জানা যাক দেখুন বাংলা একটা বিখ্যাত উক্তি বলা হয় যে ইটের জবাব পাথর দিয়ে দেওয়া এই জায়গায় কিন্তু হিজবুল্লাহ ইটের জবাব পাথর দিয়ে দেয়নি বরঞ্চ পাহাড় দিয়ে দিয়েছে কারণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে ইসরায়েলের হামলার এই প্রতিবাদে লং রেঞ্জের এবং শক্তিশালী ক্ষমতার যে হিজবুল্লাহর হাতে খাইবার মিসাইল রয়েছে সে খাইবার মিসাইল তারা ব্যবহার করেছে প্রায় দুই হাজার কিলোমিটার রেঞ্জ এবং প্রায় দেড় বা পনেরোশো কেজি পেলোড বহনকারী সক্ষম এই খাইবার মিসাইলের বৃষ্টি করা হয়েছে ইসরায়েলের সামরিক ঘাটিগুলোতে এছাড়াও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে পাল্টা প্রতিশোধের জন্য হিজবুল্লাহ এই জায়গায় তাদের বহরে থাকা শর্ট রেঞ্জের যে ফালাক মিসাইল রয়েছে সেই মিসাইলগুলো ব্যবহার করেছে এই মিসাইলগুলোর রেঞ্জ বেশি নয় তবে ক্যালিবার কিন্তু অনেক বেশি মানে বিস্ফোরক বহন করতে পারে প্রচুর পরিমাণে এই ছোট মিসাইলগুলোও কিন্তু প্রায় ছয়শো থেকে সাতশো কেজি ওজন ওজনের পেলোড বহন করতে পারে তবে রেঞ্জ বেশি নয় ষাট কিলোমিটারের মধ্যে এগুলো আক্রমণ করতে সক্ষম যেটা লেবাননের সীমান্ত থেকে একেবারে উত্তর সীমান্তের ইসরায়েলের বিভিন্ন যে সকল গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে সেখানে আক্রমণ করা সম্ভব তার রেঞ্জের মধ্যেই রয়েছে এবং পাল্টা হামলার জন্য হিজবুল্লাহ তার বহরে থাকা শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এবং শর্ট রেঞ্জের মিসাইলগুলো ইসরায়েলের সামরিক ঘাঁটির বিরুদ্ধে ব্যবহার করেছে প্রশ্নটা হলো ক্ষয় ক্ষতি কি নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুদ ইসরায়েল দুইটি বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এবং দ্য হারেজ দুইটি বিখ্যাত সংবাদ মাধ্যম ইসরায়েলের এই দুইটি বিখ্যাত সংবাদ মাধ্যমে নিশ্চিত করছে যে অন্তত পক্ষে আঠারো জন ইসরায়েলের সোলজার মারাত্মকভাবে আহত তাদের অবস্থা কিন্তু ক্রিটিক্যাল এই জায়গায় তারা এমনটা নিশ্চিত করছে এবং দেখুন ইসরায়েলের অতীত ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি ইসরায়েল কখনোই তার সোলজার নিহত হওয়ার ঘটনা কখনো প্রকাশ্যে স্বীকার যায়নি তারা সব সবসময় কিন্তু এমনটা দাবি করে তাদের সোলজার আহত হয়েছে এইবারও কিন্তু কোনোভাবে তার ব্যতিক্রম নয় আমেরিকা এবং ইসরায়েলের সৈন্যরা হলেও আয়রনের তৈরি তারা কখনো নিহত হন না প্রাথমিকভাবে তারা আহত হন তবে পরবর্তী সময় পুরোপুরিভাবে নিহত হন এই জায়গায় যে ইসরায়েলের আঠারো জন সোলজার আহত হয়েছেন বলা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এমনটাও বলছে যে সেখানে অন্তত পক্ষে দশ বারো জন সাথে সাথেই মারা গেছে তবে এই ক্ষেত্রে ইসরায়েল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই তথ্যগুলো তার দেশের জনগণকে জানাচ্ছে না তারা কিন্তু এই জিনিসটা গোপন করছে যাতে তাদের দেশের জনগণের ভেতর আতঙ্ক তৈরি না হয় এমনিতেই কিন্তু হিজবুল্লার সঙ্গে যুদ্ধের সংবাদ আসার পূর্বেই প্রায় সাড়ে পাঁচ লক্ষ ইসরায়েলি ইসরায়েল ছেড়ে কানাডা যাওয়ার জন্য আবেদন করেছে এমতো অবস্থায় যদি এই হতাহতের ঘটনা প্রকাশ্যে আসে সেটা আরও বিরূপ প্রভাব ফেলতে পারে যার জন্যই কিন্তু ইসরায়েল এই জিনিসগুলো লুকিয়ে যাচ্ছে তবে এক্ষেত্রে একে ব্যতিক্রম চিত্র কিন্তু আমরা হিজবুল্লার ক্ষেত্রে দেখি যারাই যুদ্ধের সংঘর্ষে নিহত হন তাদের নাম পরিচয় যে দাফন কাফনের বিষয় সেই সময় কিন্তু তারা বীরের সম্বর্ধনা দেওয়ার মাধ্যমে তাদের শেষ বিদায় দেয় এবং তাদের এই আত্মত্যাগ অন্যান্য যেই সকল হিজবুল্লার যোদ্ধা রয়েছে তাদের কিন্তু আরো অনুপ্রাণিত করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যার জন্য কিন্তু এই বিষয়টা তারা গোপন করে না এক পক্ষ বিষয়গুলো গোপন করে যাতে সোলজাররা ভয় না পায় আর আরেক পক্ষ বিষয়গুলো প্রকাশ করে যাতে সোলজাররা আরও সাহসী হয় এবং উদ্যমী হয় প্রতিশোধ দেওয়ার জন্য এখানে আইডিওলজির কিন্তু একটা বড় তফাত রয়েছে যাই হোক এখানে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া দরকার ছিল যেটি দেওয়া হয়নি এই যে আমরা হামলার কথা বলছি হিজবুল্লার খাইবার মিসাইল এবং ফালাক মিসাইলের মাধ্যমে আক্রমণ হয়েছে আঠারো জন ইসরায়েলের দাবি অনুসারে আহত হয়েছে হিজবুল্লার দাবি অনুসারে নিহত হয়েছে এই যে ঘটনা সেটা কিন্তু ইসরায়েলের মূল ভূখণ্ডে নয় বরঞ্চ সিরিয়ার ভেতর গোলান মালভূমি যেটা ইসরায়েল দখল করে রেখেছে সেখানে হামলা হয়েছে সরাসরি ইসরায়েলের ওই জায়গায় আঘাত না করে হিজবুল্লাহ এখন টার্গেট করেছে গোলান মালভূমিকে আর এটা কিন্তু খুবই একটা ভালো সিদ্ধান্ত কারণ গোলান মালভূমি কৌশলগতভাবে এমন একটা জায়গা যা দীর্ঘদিন ধরে ইসরায়েলকে શેલ્ટર દીએ ચોલ છે তার দেশকে রক্ষা করার জন্য উঁচু জায়গা সেখান থেকে আর্টিলারি ফায়ার বা যে কোনো ধরনের ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করা অতি সহজ ব্যাপার এবং সেটা নিচু এলাকায় একটা খারাপ প্রভাবও কিন্তু ফেলে সুযোগ বারবার আসে না এই যে হিজবুল্লাহ গোলান মালভূমির ইসরায়েলের বিরুদ্ধে অ্যাটাক শুরু করেছে খাইবার মিসাইল আক্রমণ করছে ফালাক মিসাইল আক্রমণ করছে সিরিয়ার জন্য এটা সব থেকে বড় সুযোগ তারা যদি এই সময় হিজবুল্লার সঙ্গে একত্রতা প্রকাশ করে গোলান মালভূমির ভেতর শুরু করে পদাতিক বাহিনী প্রেরণ করে তাহলে কিন্তু প্রচন্ড চাপে থাকবে ইসরায়েল এবং ইতিহাসে এখনকার সুযোগ ছাড়া সিরিয়ার হাতে আর কখনো সুযোগ আসবে কিনা গোলান মালভূমি উদ্ধার করা সেটা নিয়েও সন্দেহ রয়েছে সুতরাং এটাই কিন্তু ফাইনাল সুযোগ সিরিয়ার জন্য রাশিয়ার সিদ্ধান্তের বাইরে কখনো সিরিয়া যায়নি এবং গোলান মালভূমির আশেপাশের সকল কৌশলগত ঘাঁটিগুলো রাশিয়া দখল করে রেখেছে এখন দেখার বিষয়ে সিরিয়া আসলে কি করে এই সুযোগের সদ্ব্যবহার করে কিনা তো বন্ধুরা উত্তাপ এবং যুদ্ধের ঘন্টা বেজে গেছে ধারাবাহিক ভাবে এই রিপোর্টগুলো আসবে এবং আপনাদের আমি জানাতে চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ